ICC Test Championship এর অন্তর্ভুক্ত দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ঢাকায় আসছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। সকাল 11:30টায় হযরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছাবে শ্রীলঙ্কা ক্রিকেট দল, এমনটাই নিশ্চিত করেছে বিসিবি। এছাড়া 9 মে থেকে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট সামনে রেখে চট্টগ্রামে আনুষ্ঠানিক অনুশীলন করতে সন্ধ্যা 7:30টায় ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। আসছে 15 মে চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে দুই দল।